চলমান সকল বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2023। আজকের ভিডিওতে 11টি সার্কুলার দেখানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, 1 নম্বর, বিকাশ কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি 2023, আবেদনের শেষ তারিখ 23শে আগস্ট 2023। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ও আবেদনও করতে পারবেন। তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনি এই 1 থেকে এই 11 পর্যন্ত যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে সহজে আপনি পেয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন, 1 নম্বরে বিকাশ কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কে এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আবেদন করতে চাইলে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ আপনি দেখতে পাচ্ছেন 23শে আগস্ট। তারপরে আপনি দেখতে পাচ্ছেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023, পদ সংখ্যা দেওয়া আছে 1টি, লোক সংখ্যা নেবে 58 জন, আবেদনের শেষ তারিখ 19শে আগস্ট 2023। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি দেখে নেবেন। এখান থেকে দেখার পর আপনি আবেদন করতে চাইলে অনলাইন আবেদন, এখানে আপনি আবেদন করবেন। এটার আবেদন শেষ তারিখ 19শে আগস্ট। তারপরে দেখতে পাচ্ছেন আপনি, তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2023, আবেদনের শেষ তারিখ 2 সেপ্টেম্বর 2023। নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি, এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসছে। তো এখান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলসগুলো একটু দেখে নেবেন। তারপর আপনি আবেদন করতে চাইলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন, এবং আবেদন শেষ 2 সেপ্টেম্বর। তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছেন আইজি ফোর্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2023, নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসছে। তো আপনি এখান থেকে ডিটেলসগুলো একটু দেখে নেবেন। তারপর আপনি আবেদন করতে চাইলে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদন করতে পারেন, 15 আগস্ট আবেদন শেষ হবে। তারপরে দেখতে পাচ্ছেন 5 নম্বরে দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023, পদ সংখ্যা দেওয়া আছে 6টি, লোক সংখ্যা দেওয়া আছে, লোক আর সংখ্যা নেবে আছে 410 জন, আবেদনের শেষ তারিখ 20শে আগস্ট 2023। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসছে। এটা মূলত অফলাইন আবেদন, অনলাইন না। তো আপনি যদি আবেদন করতে চান এখান থেকে ইনফরমেশানগুলো একটু দেখে নেবেন, পরে তারপরে আপনি ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023, এটা আপনি, এটা আবেদন শেষ আছে 19শে আগস্ট 2023। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ব্র্যাকে চলে আসছে, ওদের ওয়েবসাইটে চলে আসছে। তারপর আবেদন করতে চাইলে এই ডিটেলসগুলো একটু পড়ে নেবেন, এবং আবেদন করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখান থেকে ক্লিক করে আপনি আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছেন 7 নম্বরে প্রাণ আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2023, আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে আগস্ট 2023। নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এখানে ক্লিক করুন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি দেখে নেই। তো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসছে। এখান থেকে আপনি ডিটেলসগুলো একটু দেখে নেবেন, আবেদন করতে চাইলে যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, এবং আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে। তারপরে 8 নম্বরে দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ 25শে আগস্ট, নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন। দেখতেছেন এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন, এটা অফলাইন আবেদন। তো এইগুলো একটু দেখে নেবেন। তারপরে নয় নম্বর দেখতে পাচ্ছেন রবি কোম্পানি লিমিটেড, এখানে আপনি আবেদন করতে চাইলে 14 আগস্টের মধ্যে আবেদন করতে হবে, এবং আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রবি কোম্পানির ওয়েবসাইটে চলে আসছে, এখান থেকে আপনি আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে ইনফরমেশনগুলো আপনার দেখে নেবেন, এবং এটা ফুল টাইম কিনা সেটাও দেখে নেবেন। এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে ক্লিক করে আপনি আবেদন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন 10 নম্বরে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2023, এটা আবেদনের শেষ তারিখ আছে 31শে আগস্ট 2023। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। তারপরে আমি ক্লিক করে দেখাচ্ছি, এই যে এখানে গিয়ে আপনি ইনফরমেশনগুলো দেখবেন, আবেদন করতে চাইলে যে অনলাইন আবেদন করবেন, এবং 21শে আগস্টে আবেদন শেষ হবে। তারপরে 11 নম্বরে দেখতে পাচ্ছেন বাগানিং কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি 2023, আবেদনের শেষ তারিখ 30শে আগস্ট 2023। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটির ডিটেলসগুলো চলে আসছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আবেদন করতে চাইলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবেন, এবং আবেদন শেষ কবে সেটা দেওয়া আছে, আমি তো বলে দিয়েছি 30শে আগস্ট, সেটা আপনি দেখে নেবেন। তারা আবেদন করতে চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এই ছিল আমাদের 11টি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো এভাবে বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।